আসসালামু আলাইকুম। দেখেন আমরা সবাই পানিতে নামছি শাপলার শাক উড়ানোর জন্য। তো আমার ফুবু শাপলা উঠাইতেছে এখানে। ফুবু তুমি শাপলা উঠাই কি করবা? ও আমার ফুবু নাকি শাপলা বিক্রি করে চাল ডাল কিনবে। তো আপনারা যদি কেউ শাপলা কিনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা শাপলা বিক্রি করব আপনাদের জন্য, পার্সেল করে পাঠাই দিব কুরিয়ার সার্ভিসে। তো কারা কারা শাপলা কিনতে চান, শাপলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমরা শাপলা তুলতেছি ফুবু বাস্তিরা মিলে সবাই। তো আমরা অনেকগুলা শাপলা উঠাইছি, এই যে আরও আছে দেখেন। তো অনেকগুলা শাপলার অভাব নেই, কত শাপলা উঠানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো শাগেরও অভাব নাই, এই যে ফুল আমি উঠাইতেছি। আবার আমার বাড়ির সামনে নামছি, এই জাঙ্গ বাসা আর বাসার সামনে নামছি। আর সব হলো দেখেন সব ধান তলাই গেছে, এগুলো ধান বোনা হয়েছে, অনেক শাপলা আছে এখানে, সব উঠাবো না এখন। তো ধান সব তলাই গেছে দেখতেই পাচ্ছেন। এই ধানগুলো তলানেতে সবার কৃষকদের কিন্তু অনেক ক্ষতি হইতেছে, কারণ বর্ষাকালের দিনে ধান তলাই গেছে, তারা এখন আর ধানগুলো নিতে পারবে না। আর পানিতে আমার ফুবুর অনেক ভালো লাগছে, আমার ফুবু গোসল করতেছে, যে শাপলা নিচে ধুইয়া পচা পানিতে আমার ফুবু গোসল করা শুরু করে দিছে। পানি পচা না, খালি যে মানে হ্যাজা এগুলো কি বলে, কুসকুরি ফেনা গেছে, এই যে পানি কিন্তু পরিষ্কার আছে, দেখছেন পানি পরিষ্কার আছে, পানি কি সুন্দর পরিষ্কার, কিন্তু যে হ্যাজাগুলা, এই হ্যাজাগুলা এসে ছোটবেলায় পাইছে যে মাছ মারতে মুখ কি সুন্দর লাগতো। আসেন খুব আসো, আমরা ইচ্ছা মাছ ধরি, ইচ্ছা মাছ পাওয়া যাবে না, মাছ পাওয়া যাবো তো আমরা মাছ ধরবো অবশ্যই, আমাদের সাথে থাকো দেখতে পারবা। আর বেশি বড় ভিডিও তো ছাড়তে পারতেছি না, গ্রামে আইছি না, গ্রামে নেট ভালো নাই, কারণে ছোট ছোট ভিডিও আপলোড দিই। তোমাদের কাছে ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করলে আরও বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। দরকার লাগলো আরও ভালো নেট, ভালো নেট তো কিনি তাও দিতে পারি না, ভিডিও অনেক দেরি হয়, ভিডিও ছাড়া যায় কিন্তু দেরি হয় আপলোড দিতে। এই যে শাপলা পাতা, তো যারা প্রবাসী ভাই বোনেরা আছে অবশ্যই জানি গ্রামকে অনেক মিস করো। তো আর এতটুকুই, অনেক ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।